তো হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই রেডি ভালো আছো। তাই নিয়ে চলেছি তৌফিক গোষ্ঠীর একটা নতুন ভিডিও গাইস। তো আজকের ভিডিওটা তোমরা সব অলরেডি জানো, টাইটেল থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ গাইস, ডুপ্লিকেট পার্ট তো। তো গাইস, আজকের ভিডিও প্রচুর ধামদার হতে চলেছে, প্রচুর। আর আজকের ভিডিও দেখার পর না তোমরা এতটাই খুশি হবে, এতটাই খুশি হবে যে তোমাদেরকে বলে আর বোঝাতে পারবো না। তো চলো বেশি বকাবকি না করে আজকে শুরু করা যাক ভিডিও। আরে পার্থ দা তো আজকাল মদ খাচ্ছে। হ্যাঁ কিরকম ব্যাপার, পার্থ দা তো গিলে গিলে মদ খাচ্ছে এরকম ভাবে। আবার করছে আ, এমন করে আ করছো? তোমারটা আগে প্যান্টটা চেক করো, প্যান্ট ফেটে যেন হাগারা বেরিয়ে যায় সেইভাবে আ করবে। বলেন কি আরে দাদু, তোমাকে একা একা লাগছে কেন? কেন, অর্পিতা দিদি কোথায় গেছে? বাজারে বিড়ি কিনে খেতে গেছে নাকি? এই শালা এই বুড়োর কাছে থাকবো না বলে? হ্যাঁ হ্যাঁ, বুড়োর কাছে থাকবেই বা কেন, বুড়ো তো এই ভুঁটি গেলে লিজে লে শালা, তোর টাকা করে মেরে দিয়েছে দেখ গা। এবার তোর একা একাই লাগবে, এবার মদ খেয়ে পচে মর শালা। খুব শখ না প্রেম করা? খুব শখ, দেখ এবার। ওকে যদি সিক্স প্যাক করা হয় না, ওর ভুটিটাকে ভুটি কিল মারি সারা ফেটে যাবে। ও হবে সিক্স প্যাক, সিক্স প্যাক। ওই ভুটিটাকে অর্পিতা দিদির কাছে নিয়ে যাবে, দেখো আমার সিক্স প্যাক, দেখো দেখবি আরম করে নাচবে। অর্পিতা দিদি এমন করে তোর ওই পেটে কিল মারবে না, এমনি ভাবে পড়ে যাবি। বলবে না না অর্পিতা দিদি, না 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 অর্পিতা, অর্পিতা আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোমাকে 21 কোটি টাকা এমনি দিয়ে দেবো, এমনি দিয়ে দেবো। আমার আর চুমু খাওয়ার দরকার নাই, কিছু করার দরকার নাই। তাই বলবে এই বুড়ো। আর কি নেবে প্রভু? তোর দেওয়া গিফট, টাকা, বাড়ি, ফ্ল্যাট, গোল্ড। গিফট দেবো কিভাবে? গিফট দেবে কিভাবে? এখন ভুলে গেলি নাকি কিভাবে? যখন 21 কোটি টাকা অর্পিতা দিদি ঘরে ভরে দিয়েলি, তখন কই মনে ছিল না কিভাবে গিফট দিবি? এখন বেঁচে গিফট কিভাবে দিবে? হ্যাঁ বলতে লাগছে মানে গিফট দিবি শালা। কি 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 আরো বলুন কি। তো গাইস, আমি এখনো পর্যন্ত একটা জিনিস বুঝতে পারছি না। পার্থ ছিল একটা, এখন ইন্দ্রনাথ মানে দুটো। ও বুঝতে পেরেছি, আসল পার্থ এখন কেলানি খাচ্ছে। হ্যাঁ পন্দে এমন মার মেরেছে এখন কেলানি খাচ্ছে। দেখো বলেন কি, দেখাতে পারবে না সারা, কোথাও খুলে দেখাতে পারবে না আমাকে এরকম করে মেরেছি। তাই তো বলবে আমাকে এরকম করে মেরেছি, কল্পিতে আমাকে এরকম করে মেরেছি। হ্যাঁ হ্যাঁ ওরকম কেলাবে তোকে। আর এই যে সারা ডুপ্লিকেট পার্থ হলে একেও মরেছে দিতে হবে একবার। কিন্তু এ আসলে কে, আসলে কে? এ হচ্ছে আমাদের সিনেবাপ মিনময়দা। হ্যাঁ শালা, মিনময়দা চলে এসে এখন। মিনময়দা পার্থদাদুর মতো করা শখ হয়েছে, কিন্তু দেখাতে পারছে না লোকে, লোকে তো বলতে পারছে না আমি পার্থদাদুর মতো হবো। কিন্তু পার্থদাদুর মতো সেজে করছে, পার্থদাদুর মতো ভুটি করে নিলে অঙ্করে রাস্তা দেখাচ্ছে, এরকম করে অঙ্করে টাকা ছুটছে পার্থদাদুর মতো। কিন্তু মিনময়দার খুব শখ হচ্ছে না। মিনময়দা দাদা, তুমি একবার তোমার রূপই করলে না কেন? তো পার্থদাদুর সাজার কি দরকার ছিল? তোমারই তো খুব শখ হয়েছে, আমি বুঝতে পারছি তোমার খুবই শখ হয়েছে মারা, তোমার আবার খুবই শখ হিঙ্গে। শালা এই পাকা দাড়ি হিঙ্গে গেছে মারা, এখনো পর্যন্ত তোমার শখ যায় নাই। হুম হুম বুঝতে পেরেছি, তোমার এখনো পর্যন্ত শখ যায় নাই। তোমার আজকাল তখন বেশি বেশি করে ছেঁড়ানি হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি, কারণ খাওয়া দাওয়া তো তোমার কম না, এতগুলো টাকা একা খেতে পারছো, তা খুবই খেয়ে নিচ্ছ, তাই তোমার পেটে পুড়তে প্রবলেম হচ্ছে, ছাড়ানি হচ্ছে। হ্যাঁ একবার তো তুমি বলছি আজকাল শুনলাম নাকি তুমি নাকি পুরো বিছানাটাকে ভর্তি করে দিচ্ছ, বিছানা পুরো ওখানে। একবার বলছে মিনময় মারা বিছানার লেখা মেরে দিচ্ছে মিনময়, শালা এত হাঁকছে এত হাঁকছে, বিছানাকে লেখা মেরে দিচ্ছে মারা মিনময়। শালা
সালার কোথাও ফেলে দিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি দাদা, তোমাকে ফেলে দিয়ে আসতে হবে কোথাও, তুমি এরকমভাবে ছেড়াইছো আমি বুঝতে পারছি। আবার একদিন বলছে গাড়ি চালাতে গিয়ে নাকি তুমি হেগে দিয়েছিলে, বলছি মা। আবার একদিন নাকি শুনলাম যে ভূতের বই দেখছিলে, একা ভূতের বই দেখতে দেখতে মিনময় দা স্যারের এত ভয় লাগছিল, মিনময় দা ভয়ে ভয়ে মিনময় দা দেখতে 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 মিনময় দা কিন্তু প্যান্টে দেখছে, আস্তে আস্তে মিনময় দার প্যান্ট কিন্তু ভিজে গেছে। মিনময় দা তখনই কিন্তু ভূতের বই দেখছে, দেখতে দেখতে দেখছে আবার কিন্তু দেখছে পুরো কিন্তু দেখছে, আবার ফরাত করে মারা পেতে দিলে, তারপর যে পাদ, তারপর দেখছে পুদে কু কেন বলছে মারা ছেড়ে দিয়েছে ওইখানে মিনময় দা। ভূতের বই দেখতে দেখতে মিনময় দা বউ বললো মারা তুই পালা এখান থেকে, তুই পালা সালা পার্থ রূপে চলেছি, মানে তুই এখান থেকে পালা সালা পার্থ ডুপ্লিকেট পার্থ এখান থেকে পালা সালা ছেড়াইছে বা বসে বসে কি খেয়েছে কে জানে ছেড়াইছে। হ্যাঁ মারা পার্থদা তো মিনময়দা খুবই ছেড়াইছে রে, খুবই ছেড়াইছে, বুঝতে পারছি মিনময়দা তোমাকে আর কত নেব। মিনময়দা তুমি আজকাল তো হ্যাঁ তোমার একটু প্রবলেম হয়েছে, একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি তোমার প্রবলেম হয়েছে। হ্যাঁ 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 বিচি কেটে গেছিল না কদিন আগে, তোমার তো বিচি কেটে গেছিল। আরে কেনা কে চাতে হো, এটাই হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, তাই ওই জ্বালা তো তুমি এখন পার্থদা তো হয়েছে। তো গাইস আর বেশি ডুপ্লিকেট পার্থ ডুপ্লিকেট পার্থ করবো না, ঠিক আছে এখানে করছি ভিডিওটা অ্যান্ড। আর এই যে ভিডিওটা আজকে বানালাম, কারণ এই ভিডিওটাকে সিরিয়াসলি নেবে না, শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিওটা বানানো হয়েছে, ঠিক আছে আর মনে হচ্ছে এন্টারটেনমেন্ট শুধু হাসানোর জন্য, ঠিক আছে। তো আবার দেখা যাচ্ছে পরে ভিডিও, ততক্ষণ ভিডিওটা অবশ্যই লাইক, চ্যানেল যদি নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে লাগবে অবশ্যই ক্লিক করে দেবে, সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো নেক্সট ভিডিও যেন না মিস হয়, সেরকম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো বাই 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 বাই।